আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানিয়া আক্তার প্রভা বরাবরের মতো আপনাদের সাথে ল টিউব থেকে চলে এসেছি। তো আজকে আমি যে মামলাটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের সকলের পরিচিত, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলা, মেজর এমডি বাজলুল হুদা ভার্সেস স্টেট 2017-62 ডিএলআর এডি, এই মামলাটি এই নামে পরিচিত। তো চলুন মামলাটির ঘটনা এবং মামলাটির রায় সম্পর্কে আমরা জেনে নিই। তো মামলাটির ঘটনার দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 26 সেপ্টেম্বর 1975-এ হত্যাকাণ্ডের বিচারের উপর নিষেধাজ্ঞা বা ইনজাংশন দিয়ে খন্দকার মোস্তাক সরকার ইনডেমনিটি অর্ডার বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করেন। ঘটনার দীর্ঘ 21 বছর পর 1996 সালে আমাদের আওয়ামী লীগ সরকার গঠন করা হয় এবং গঠন করার পর বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের দ্বার উন্মুক্ত হয়। এই বছরেরই 12ই নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার বাধা দায়মুক্তি আদেশ বা ইনডেমনিটি অর্ডার বাতিল করা হয় আমাদের সংবিধান সংশোধনের মাধ্যমে। এর 1.5 মাস আগে ওই বছরই আমাদের 1996 সালেরই 2 অক্টোবর বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির কেয়ারটেকার এবং পিএ মহিতুল ইসলাম বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ধারা 120, 302, 34, 149, 324, 307 এবং বাংলাদেশ দণ্ডবিধির 109 ধারার অধীন মামলাটি দায়ের করা হয়েছিল। এরপরে মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির এএসপি আব্দুল কাহার আকন্দ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মামলাটি তদন্ত করতে গিয়ে বিভিন্ন মাধ্যম থেকে তাকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়, কারণ 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তখন মামলা বা জিডি কোনোটাই দায়ী করা সম্ভব হয়নি। এজাহারে মহিতুল ইসলাম যা লিখেছিলেন সেটার ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়। তখন সেখানকার যা যা নথিপত্র পাওয়া গিয়েছে সেগুলোই সংরক্ষণ করা হয়েছিল। তদন্ত শেষে 1997 সালের 15ই জানুয়ারি 20 জনকে অভিযুক্ত করে আদালতে একটি চার্জশিট দাখিল করা হয়। বঙ্গবন্ধু খুনিদের বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের ভিডিও সহ 46 ধরনের চার্জশিটের সঙ্গে আলামত আদালতে জমা দেওয়া হয়। তদন্তের নাম আসলেও আপনার চার্জশিটের তৈরি করার আগেই মারা যাওয়ায় আমাদের সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ সহ কয়েকজনের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। একই বছরে 12ই মার্চ 1997 কয়েকজন আসামির উপস্থিতিতে আদালতে বিচার কার্য শুরু হয়। দীর্ঘ বিচার কার্য শেষে মামলাটির রায় দেওয়া হয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী আপনার বিচার প্রক্রিয়া শুরুর পর 1997 সালের 19 জুন পর্যন্ত বিচারক বিব্রত হওয়া সহকারে নানা ধরনের আপনার কারণে আমাদের বিচার কার্যটি স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 1998 সালের 8ই নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলার বিচারক কাজী গোলাম রসুল সাবেক 15 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ডে বা ডেথ পেনাল্টি দণ্ডিত করেন। নিম্ন আদালতের মামলাটির যে রায় দেওয়া হয়েছিল সে বিচার প্রক্রিয়া শেষে ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হয়। 2000 সালের 14ই ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চের বিচারপতি এম রুহুল আমিন এবং এ বি এম খায়রুল হক বিভক্ত রায় দেন, মানে হচ্ছে তারা ডিফারেন্ট রায় দিয়েছিলেন, এবং বিচারপতি এম রুহুল আমিন 15 আসামির মধ্যে 10 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্যদিকে বিচারপতি এ এম খায়রুল হক 15 জন আসামিকেই মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এ মামলায় নথি হাইকোর্ট বিভাগের তৃতীয় বেঞ্চে পাঠানো হয়। সেই তৃতীয় বেঞ্চের বিচারপতি ছিলেন মোহাম্মদ ফজলুল করিম। 2007 সালের 23শে সেপ্টেম্বর 12 আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন, বাকি 3 জনকে তিনি খালাস দিয়ে দেন। তো এখানে আমি যারা হচ্ছে কনভিক্টেড হয়েছিলেন ডেথ পেনাল্টি দিয়ে তাদের ছবিটি আমি অ্যাড করে দিয়েছি এবং তাদের মধ্যে অনেকেরই ডেথ পেনাল্টি কার্যকর হয়ে গিয়েছে এবং কিছু মানুষ এখনও হচ্ছে অ্যাবসকন্ডেন্ট বা হচ্ছে পলায়িত আছে। তো আশা করি আপনারা মামলাটি বুঝতে পেরেছেন এবং আমাদের সাথেই থাকবেন, ল টিউবের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।